আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা জানো যে অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহে তোমাদের জন্য দুইটা সাবজেক্ট থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। সবার জন্য হচ্ছে ইংরেজি, ইংরেজির সাবজেক্টটি সবারই করতে হবে, আর দুইটা সাবজেক্ট হচ্ছে কৃষি শিক্ষা এবং গার্হস্থ্য বিজ্ঞান। যাদের কৃষি শিক্ষা আছে তারা হচ্ছে কৃষি শিক্ষার অ্যাসাইনমেন্ট করবে, আর গার্হস্থ্য বিজ্ঞান সাধারণত মেয়েরা নেয়, আবার অনেক স্কুলে মেয়েদেরও কৃষি শিক্ষা রয়েছে। তো তোমার স্কুল থেকে তোমাকে যেই বই দেওয়া হয়েছে বা তুমি যেই সাবজেক্টটা নিছো সেটার অ্যাসাইনমেন্টটা তুমি তৈরি করে স্কুলে জমা দিবে। তো আমরা প্রথমে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে আমাদের ইংলিশ রয়েছে, ইংরেজি প্রশ্নটা দেখবো। তার আগে বলে নিচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং সবার আগে নির্ভুল ও যথার্থ অ্যাসাইনমেন্ট সলিউশন পাওয়ার জন্য ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আসো, ইউনিট এই ক্লাস 8 এর ইংরেজি সাবজেক্টের এটা হচ্ছে সেকেন্ড অ্যাসাইনমেন্ট, ইউনিট 2 ফুড অ্যান্ড নিউট্রিশন থেকে প্রশ্নটি করা হয়েছে। এখানে দেখো প্রশ্ন করা হয়েছে লেসন 3 থেকে, আওয়ার ডেইলি ডায়েট, ইউর ডেইলি ডায়েট, অর্থাৎ আমাদের দৈনন্দিন যে ডায়েট আছে এবং তোমাদের বা তোমার দৈনন্দিন ডায়েট সম্পর্কে প্রশ্নটি আমি পড়ি। মেক আ লিস্ট অফ ফুড আইটেমস ইউ টেক এভরি ডে অ্যাজ ব্রেকফাস্ট ব্রাঞ্চ। এখানে বলা হয়েছে একটা তালিকা তৈরি করতে যে ফুড আইটেমস যেগুলো তুমি প্রতিদিন খাও তোমার সকালের খাবারে বা লাঞ্চে খাও, বা ওই যে ব্রাঞ্চ মানে হচ্ছে ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানে যে খাবারটা খায় সেটা ব্রাঞ্চ, এবং আফটারনুন টি অর্থাৎ রাতের চা এই সম্পর্কে। তো এই জন্য আমাদেরকে বলা হয়েছে যে সেটা তালিকা করতে, ডিনারের তালিকা করতে, কোন কোন খাবার খাই সেই সম্পর্কে। ফর এক্সাম্পল প্রোটিন কী কী আছে, কার্বোহাইড্রেট কী কী রয়েছে। তারপর দুই নম্বর হচ্ছে ডিসাইড, সিদ্ধান্ত নয়, ইফ ইউর ডেইলি ডায়েট ইজ ব্যালেন্সড, তোমার সুষম খাবার যদি দৈনন্দিন খাবার যদি সুষম হয় তাহলে পাঁচের কারণ লেখো, গিভ রিজনস, আর যদি না হয় তাহলে সেটা ব্যাখ্যা করো কেন সেটা সুষম খাবার নয়, ব্যালেন্সড ডায়েট নয়। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, লেসন 2 এবং 3টা ভালো করে পড়তে হবে, তাহলে আমরা সঠিকভাবে করতে পারবো। আমরা ইংলিশ অ্যাপ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য একটা নমুনা উত্তর স্যাম্পল আনসার দিয়ে দিব, সেখান থেকে আইডিয়া নিয়ে তোমার খাবারের সাথে অ্যাডজাস্ট করে তুমি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে স্কুলে জমা দিবে। তাহলে আশা করি তোমার অ্যাসাইনমেন্ট উইল বি এক্সেলেন্ট অ্যাসাইনমেন্ট। Students will be awarded excellent for the relevant information, appropriate content and grammar, spelling, punctuation, complete communication and creativity. এই বিষয়গুলো যদি থাকে তাহলে হচ্ছে তোমাকে এক্সেলেন্ট বা অতি উত্তম মার্কস দেওয়া হবে। তো এই হচ্ছে ইংরেজির অ্যাসাইনমেন্ট। ইংরেজির সাথে সাথে আরেকটা সুসংবাদ বলে রেখেছি, আমার লেখা একটি বই বাজারে আসছে খুব শীঘ্রই, আগামী সপ্তাহের মধ্যে আমরা দিয়ে দিব, এখন ফ্রি অর্ডার নিচ্ছি। বইটির নাম হচ্ছে গ্রামার ভ্যাকসিন। যে কোনো ক্লাসে শিক্ষার্থীরা যাতে বেসিক থেকে শুরু করে একবারে পার্শ্ব বিশেষ থেকে শুরু করে একাডেমিক গ্রামার পর্যন্ত ভালোভাবে বুঝতে পারে তাদের জন্য আমার এই গ্রামার বইটি লেখা, এবং এটার জন্য বেশি সুযোগ সুবিধা হচ্ছে এই গ্রামার বইটিতে আমাদের যেই প্রত্যেকটা লেসন রয়েছে বা ইউনিট অধ্যায় রয়েছে, গ্রামারের আইটেমস রয়েছে, সেগুলোর ভিডিও আকারে তোমরা ইংলিশ অ্যাপসের ইউটিউব চ্যানেলে সার্চ দিলেই পেয়ে যাবা। সো একসাথে দুইটা সুযোগ, এক এই প্রথম বাংলাদেশের মধ্যে কোনো বই ভিডিও সাথে সাথে পেয়ে যাচ্ছ। এই বইটির দাম মাত্র 150 টাকা, যদি কেউ কুরিয়ারে নিতে চাও তাহলে 50 টাকা কুরিয়ার সার্ভিস দিয়ে টোটাল 200 টাকা দিতে হবে। ভর্তির সিস্টেমটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেইখান থেকে নাম্বারে কল করে তুমি ভর্তি কনফার্ম করে পারো। তারপরে যে সাবজেক্টটা আমাদেরকে অ্যাসাইনমেন্ট রয়েছে সেটা হচ্ছে কৃষি শিক্ষা বা এগ্রিকালচারাল স্টাডিজ। এটা ষষ্ঠ সপ্তাহে যেই অ্যাসাইনমেন্ট সেইখানে এখান থেকে প্রশ্ন করা হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে কৃষি প্রযুক্তি সম্পর্কে। প্রশ্নটা আমি পড়ি, পল্লব যখন মামার বাড়িতে গিয়েছিল তখন কাজিনদের সাথে অনেক সুন্দর সময় কাটায়। পল্লবের মামা কাজিনদের সহযোগিতায় বাড়ির আঙিনায় সবজি চাষ করেছেন, বাড়ির আঙিনায় উঠানে সবজি চাষ করেছেন, সেখান থেকে টমেটো বেগুন আলু ডাটা নিজ হাতে তুলে এনে পল্লবকে টাটকা সবজির সাথে পরিচয় করিয়ে দিলেন যে এটা টমেটো, এটা বেগুন, এটা আলু, সবজির সাথে পরিচয় করিয়ে দিলেন। কিন্তু পল্লবের নজরে এলো সবজি বাগানে কোন কোন গাছের পাতা বাদামিও কালো দাগ ফুটেছে, অর্থাৎ সে একটু অন্যদিকে নজর দিল যে কোন বাগানে কোন কোন গাছের পাতার মধ্যে বাদামিও কালো দাগ ফুটে উঠেছে। একটি বেগুন গাছ ঢলে পড়ে আছে, আলু গাছের পাতায় ঝলসানো অবস্থা সৃষ্টি হয়েছে। পল্লব উক্ত সমস্যাগুলো লিসের প্রশ্নের মাধ্যমে কিভাবে সমাধান করতে পারে, গাছের পাতা কেন ঝলসে যায়, গাছের পাতা কেন ঢলে যায়, গাছের পাতায় বাদামি কালো বর্ণের দাগ গাছের কি ক্ষতি হয়, এ ধরনের পরিস্থিতিতে কিভাবে গাছের রোগ প্রতিরোধ করা যায়, এগুলো আমাদেরকে লিখতে হবে উত্তরটা। আমাদের হিন্টস দেওয়া রয়েছে এনসিটিপি কর্তৃক প্রণীত 2021 সালের কৃষি শিক্ষা বিষয়ক বইয়ের দ্বিতীয় অধ্যায় পার্ট, ইন্টারনেট থেকে প্রাপ্ত সংগ্রহ, বিষয় শিক্ষকের পরামর্শ, অভিভাবকের মতামতগণ, স্বাস্থ্যবিধি মেনে নিকট প্রতিবেশীর সাথে পরামর্শ, এগুলো করে আমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। লেখায় লক্ষণীয় মাত্রায় সৃজনশীলতা বা নিজস্বতা থাকলে তোমাকে অতি উত্তম মার্কস দিবে।
এবার আসো গার্হস্থ্য বিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করবো। গার্হস্থ্য বিজ্ঞানে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি রয়েছে দেখো দ্বিতীয় অধ্যায় খাদ্য পরিকল্পনা থেকে। এখানে প্রশ্ন করা হয়েছে তোমার বয়স 13 বছর, মনে করো নিচের চক অনুযায়ী তোমার একদিনের খাদ্য তালিকা পরিমাণ সহ তৈরি করো। বিভিন্ন ধরনের খাদ্য সকাল দুপুর বিকেল রাত, শস্য ও শস্য জাতীয় খাদ্য কি কি সেটা লিখতে হবে, প্রোটিন জাতীয় খাদ্যগুলো লিখতে হবে, শাকসবজি লিখতে হবে, ফল লিখতে হবে, দুধ জাতীয় খাদ্য, তেল, ঘি, মিষ্টি জাতীয় খাবার ইত্যাদি আমাদেরকে সহকারে লিখতে হবে। বিভিন্ন শ্রেণীর খাদ্য গ্রহণের যৌক্তিকতা ব্যাখ্যা করতে, কোন ধরনের খাদ্য তুমি সকালে কেন নিছো সেটা লজিক্যাল এক্সপ্লানেশন তোমাকে দিতে হবে। পোস্টার ব্যাপার অথবা ক্যালেন্ডার উল্টা পৃষ্ঠায় কাগজে তো চার্ট তৈরি করার নির্দেশনা দেওয়া হতে পারে, অর্থাৎ এটা যেহেতু অনেক বড় চার্ট হবে তাই ক্যালেন্ডারের অপর পেজ যেটা খালি পৃষ্ঠা আছে সেখানে করতে পারো। আমরা ইংলিশ অ্যাপসে একটা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়ে দিব, সেখান থেকে তোমরা আইডিয়া নিতে পারবা, আগামীকালকের মধ্যেই দিয়ে দিব। এর জন্য তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো, তাহলে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে। শিক্ষার্থীদেরকে নিজের পাঠ্যপুস্তক ভালোভাবে পড়তে নির্দেশ দিন, অর্থাৎ পাঠ্যপুস্তকটা পড়ে লিখতে সবচেয়ে বেস্ট হবে। এই খাদ্য তালিকায় পূর্ণাঙ্গ চার্ট তৈরি বিভিন্ন বিষয় থাকলে তুমি বেস্ট অ্যাসাইনমেন্ট হবে। এই হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান, ইংরেজি এবং কৃষিশিক্ষার প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। ভিডিও শেষে আবারও বলে নিচ্ছি, বাজারে ইংরেজি গ্রামার উপর বেস্ট একটি বই গ্রামার ভ্যাকসিন নামে আমি নিয়ে এসেছি। এই বইটির দাম মাত্র 150 টাকা। কেউ কুরিয়ারে নিতে চাইলে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটা পাঠিয়ে দিব মাত্র 200 টাকা। বিকাশে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনের মধ্যে, সেই নাম্বারে তোমরা কল করে আমাদের বইটি অর্ডার করতে পারবে। তাহলে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে, সবার আগে নির্ভুল ও যথার্থ অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো, তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।